শ্রীলঙ্কার বিপক্ষে জয় তৃপ্তির নয় এই জয়কে স্বস্তির জয় বললেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন টাইগারদের সাবেক অধিনায়ক বললেন বিশ্বকাপের এই আসরে সামনের দিকে যেতে হলে আরও ভালো ক্রিকেট খেলতে হবে নাজমুল হোসেন শান্তদের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়টা খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের বিশেষ করে ব্যাটারদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য সেই কাজটা করেছেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহরা একশো পঁচিশ রানের টার্গেট মাত্র দশ ওভার চার বল খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ চোখ কপালে তুলে লাভ নেই বাকি পঞ্চাশ বলে কোনো রান করা সম্ভব হয়ে ওঠেনি গেছে সব টটের খাতায় সৌম্য সরকারের ব্যর্থ ইনিংস দুই বলের ব্যাটিং অর্ডারে ডিমোশন নিয়ে ১৩ বলে সাত রান অধিনায়ক শান্তর এক বল বেশি খেলে সাকিবের আট তাই বোধ হয় এটাকে তৃপ্তির জয় বলতে পারছেন না বোর্ড কর্তা খালেদ মাহমুদ সুজন তৃপ্তির জয় না দৃঢ়তা প্রিমিয়ার প্রোটিয়াদের বিপক্ষে জয় পেতে হলে এর চেয়ে বেটার ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন সুজন এখান থেকে হয়তো ঘুরে দাঁড়ানোর একটা টনিক হিসেবে কাজ করবে যদিও ম্যাচটা সাউথ আফ্রিকা কন্ডিশনটা নিউ ইয়র্কের উইকেটে খেলা হবে আমরা এর আগে নিউ ইয়র্কে উইকেটে শ্রীলঙ্কা এবং সাউথ খেলা ছিলাম ভেরি ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট বাট আমরা কতটা ওখানে প্রতিরোধ গড়ে তুলতে পারি কতটা ভালো ক্রিকেট খেলতে পারি দ্যাটস ইম্পর্টেন্ট বাট আমাদের ডালাসের অর্জন কিংবা আফসোস সবই এখন অতীত নতুন প্রস্তুতির সময় চলে এসেছে সাথে সাথে নতুন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা সোমবারই মাঠে নামতে হবে জয়ের জন্য শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা